আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি দেশি বন্দুক ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে এলাকার এক দুষ্কৃতীকে গ্রেফতার করলো গাইঘাটা থানার পুলিশ। ধৃতের নাম হরেন মজুমদার। ধৃতের বাড়ি চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায়। গতকাল রাতে তাকে চাঁদপাড়া ঢাকুরিয়া কালীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি দেশি বন্দুক ও কার্তুজ উদ্ধার হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।